নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। নিতে দা, তুমি তাহলে কাঁটে চলে এ লক্ষণ চলে আসবি, লক্ষণ শম্ভু চলে আসবি এখানে। প্রথম সবাই টিফিন করতে গেছিল, আজকে সবাই ছিল দীঘায়। কেমন মাছ উঠল, ইলিশের কেমন দেখা মিলল? মোটামুটি আজকে মৌসুমের প্রথম দিন, আমাদের দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আর সিদ্ধান্ত নিয়েছিল 17 তারিখ আমাদের মার্কেট খুলবে, সেই অনুযায়ী আজকে মার্কেট খোলে মোটামুটি মাছ দেখা দিয়েছে। ইলিশের ভাড়টা কম, কিন্তু আশা করছি এবছর মাছ দেখা যাবে এবং ইলিশও পাওয়া যেতে পারে, সম্ভাবনা আছে। আমার নাম আবু সেলিম মণ্ডল, চিনি ব্যবসায়ী, বিকে কোম্পানি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।